আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদেশের অধিকাংশ মানুষ তাওহীদ কাকে বলে জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের মধ্যে বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, দুনিয়ার মানুষ আসমান জমিন কে সৃষ্টি করেছে। দুনিয়ার মানুষ যে বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে এটা আল্লাহ জানেন। তারপরে বলছেন, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করেছেন? ফাআম্বাতনা বিহি হাদায়িকা যাত বাহজা, সে বৃষ্টি দিয়ে বাগ বাগিচা কে উৎপন্ন করেছেন? আল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ দিচ্ছেন, চ্যালেঞ্জ দুনিয়ার মানুষকে, মা লাকুম আং তুমবিতু শাজারাহা, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বীজ থেকে যদি গাছ উৎপন্ন না করি তাহলে তোমরা যতই নিড়ানি দাও, যতই পানি দাও, যতই সার দাও, সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার সব বিজ্ঞানী মিলে চেষ্টা করো সেই বীজ থেকে গাছ উৎপন্ন করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, দুনিয়ার মানুষ জানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহই সৃষ্টিকর্তা, দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহই পানি বর্ষণকারী, দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহই ফসল উৎপাদনকারী, এটা আল্লাহ জানেন। কিন্তু এতগুলো প্রশ্ন করার পিছনে কারণ কি? শেষ প্রশ্নটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে যে শেষ প্রশ্ন করেছেন ওইটা কি? আ ইলাহুম মা আল্লাহ, দুনিয়ার মানুষ এরপরেও কি তোমরা অন্য কাউকে ইলাহ হিসেবে মানবে? এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এটা প্রশ্ন। পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, পৃথিবীকে কে স্থির করেছে? কোন জিনিসকে আপনি শূন্যে স্থির করতে পারবেন না, ছেড়ে দিলে পড়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে শূন্যে স্থির করেছেন। তো আল্লাহ দুনিয়ার মানুষকে জিজ্ঞেস করছে, পৃথিবীকে কে স্থির করেছে? ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, পৃথিবীর ওজন এবং ভারকে ঠিক রাখার জন্য পৃথিবীর মাঝে পাহাড়কে কে স্থাপন করেছে? ওয়াজআলা খিলালাহা আনহারা, পৃথিবীর বুকের মধ্যে দিয়ে নদী কে প্রবাহিত করেছে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, বঙ্গোপসাগরের পানি লবণাক্ত, পদ্মা মেঘনার পানি মিষ্টি, দুই পানি পাশাপাশি আছে অথচ একটা আরেকটার সাথে মিশে যায় না, এই আর এই পার্থক্য কে তৈরি করেছে? তো এতগুলো জিজ্ঞেস করার পিছনে আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে স্থির করেছেন, দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দাতা, দুনিয়ার মানুষ বিশ্বাস করে যে আল্লাহ পাহাড় স্থাপন করেছেন, দুনিয়ার মানুষ বিশ্বাস করে আল্লাহ নদী নালা প্রবাহিত করেছেন। কিন্তু শেষ প্রশ্ন আয়াতের, আ ইলাহুম মা আল্লাহ, এরপরেও কি তোমরা বলতে চাও আল্লাহ ব্যতীত কোনো ইলাহ আছে? এই দুই আয়াতকে সামনে রেখে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়, আল্লাহ সুবহানাহু তাআলাকে আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী হিসেবে বিশ্বাস করা, ফসল উৎপাদনকারী হিসেবে বিশ্বাস করা তাকে ইলাহ হিসেবে বিশ্বাস করার জন্য যথেষ্ট নয়। কেন? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন দোয়া করতেছে, আল্লাহুম্মাংসুর আহদাল ফিআতাইন, আল্লাহ আজকের যুদ্ধে হকের সবচেয়ে নিকটবর্তী দলকে তুমি বিজয়ী করো। কে দোয়া করতেছে? কার নিকটে দোয়া করতেছে? তাহলে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না। তাহলে আবু জেহেল কেমনে কাফের? যে আবু জেহেল আল্লাহর নিকটে কাবা ঘরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে পারে, যে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস রাখে, সে আবু জেহেল কেমনে কাফের হয়? কেন? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে বিশ্বাস করত কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করত না।
এদেশের 90% সাধারণ মানুষ তো দূরে থাক, আলেম ওলামাও জানে না যে আল্লাহকে রব হিসেবে মানা আর আল্লাহকে ইলাহ হিসেবে মানা দুইটা এক নয়, দুইটা আলাদা, জানে না। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও, আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরেও মুশরিক। কে বলছেন? আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি বলিনি। কেন? তারা আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলাহ হিসেবে বিশ্বাস করে না। এই পার্থক্য করার মতো জ্ঞান তাদের নেই। এই জন্য যত নবী রাসূল পৃথিবীতে যুগে যুগে এসেছিলেন, কারো এটা দাওয়াত ছিল না যে লা রাব্বা ইল্লাল্লাহ। এটা কি আমাদের কালেমা? আপনারা কথা বলেন আমার সাথে, যখন আমি আপনার সামনে চলে এসেছি তখন আপনি আমার ছাত্র। এই মাঠ থেকে উঠে যেতে হলে উস্তাদজি স্যারের অনুমতি নিয়ে যেতে হবে, টিচারের অনুমতি নিয়ে যেতে হবে। গরম বক্তব্য দিতে পারবো না, কিন্তু আপনাকে পড়াতে এসেছি, ক্লাস নিতে এসেছি। তাওহীদ কাকে বলে, সুন্নাত কাকে বলে, আজ বুঝে যেতে হবে। যদিও ব্রেন বিবেক সেই অবস্থায় নাই, অনেক গভীর রাত, তারপরও ক্লাস নিচ্ছি আমি আপনার। এই জন্য আমার সাথে কি করতে হবে? কথা বলতে হবে। তো আমাদের কালেমা কি? লা রাব্বা ইল্লাল্লাহ, এটা আমাদের কালেমা। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা আনআম খুলেন, সূরা আরাফ খুলেন, আল্লাহ সুবহানাহু তাআলা নবীদের নাম নিয়ে নিয়ে বলতেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আমি আদ জাতির নিকট হুদকে পাঠিয়েছি, ওয়া ইলা মাদাইন আখাহুম শুআইব, মাদাইন জাতির নিকট শুআইবকে পাঠিয়েছি, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, সামুদ জাতির নিকট সালেহকে পাঠিয়েছি। এভাবে সব নবীর নাম নিয়ে নিয়ে আল্লাহ বলতেছেন যে সব নবীর একটাই দাওয়াত ছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই, রব নাই। এ কথা বলেনি কেন? যুগে যুগে সকল যুগে যত বড় কাফের মুশরিক হোক, নাস্তিক ছাড়া সবাই আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। তো কোন নবী রাসূলের এই দাওয়াত ছিল না যে আল্লাহ ব্যতীত রব নাই। এখন একটা ইহুদি যদি আমার সামনে আসে, তাকে যদি আমি জিজ্ঞেস করি আল্লাহর কোরআনের আয়াত, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, এই ইহুদি আসমান জমিন কে সৃষ্টি করেছে? ইহুদি কি বলবে? আল্লাহ সৃষ্টি করেছে। এখন যদি একটা খ্রিস্টানকে ডাকি, তাকে যদি বলি আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, ওই খ্রিস্টান কি বলবে? আল্লাহ বর্ষণ করে। এখন যদি একটা হিন্দুকে ডাকি, তাকেও যদি বলি সারা পৃথিবী তোমাকে, তোমার বাপ মা, সারা পৃথিবী কে সৃষ্টি করেছে, সে বলবে না যে মা কালী মা দুর্গা, সে বলবে উপরওয়ালা একজন আছে যিনি সবকিছু করেছেন। তো আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে সবাই মানে, কিন্তু ইলাহ হিসেবে কেউ মানে না। এই জন্য যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল ইলাহের দাওয়াত নিয়ে এসেছেন যে আল্লাহ ইলাহ। তাহলে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহকে রব হিসেবে মানা এটা আবার কি, আল্লাহকে ইলাহ হিসেবে মানা এটা আবার কি? রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা। মা যেমন সন্তানকে কোলে পিঠে নিয়ে দুধ খাবার খাইয়ে পেশাব পায়খানা পরিষ্কার করে লালন পালন করে, আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীতে যা কিছু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেথড চামার যা কিছু আছে, পশু পাখি জন্তু জানোয়ার সকলের লালন পালন কর্তাকে। এই জন্য সূরা ফাতিহাতে বলেছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, রব্বুল আলামিন, রব্বুল মুমিনিন বলেন নিজে, মুমিনদের রব আলামিন, আসমান জমিনে যা কিছু আছে। একজন ইহুদিকে খেতে কে দেয়? আল্লাহ। একজন নাস্তিকের জীবন মৃত্যুর মালিক কে? একজন হিন্দুকে রিজিক কে দেয়?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সকলের লালন পালন কর্তা, সকলের রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত দোয়া দেখবেন এই জন্য শুরু হয়েছে রব দিয়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার, রব দিয়ে দোয়া শুরু হয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব দিয়ে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব দিয়ে। যত দোয়া রব্বি জিদনি ইলমা, অধিকাংশ দোয়া রব দিয়ে। কেন? রব বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিকটে মনে হয় যে তিনি আমার লালন পালন কর্তা। এবার আসি ইলাহ। ইলাহ কাকে বলে? যেই জায়গায় সকল গণ্ডগোলের শুরু, সকল শিরকের উত্থান হচ্ছে ইলাহের জায়গায়। বুঝে গেছেন সারা দুনিয়ার সব মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, বাংলাদেশেরও 90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। তাহলে ইলাহ কি? ইলাহ শব্দের উৎপত্তি হচ্ছে মালুহ, বিপদে আপদে পড়ে, সমস্যায় পড়ে, দুঃখ কষ্টে পড়ে হৃদয় অন্তর যার দিকে ফিরে যেতে চায়, যার নিকটে আশ্রয় খুঁজতে চায়, তাকে বলে ইলাহ। আল্লাহ শব্দটারও উৎপত্তি হচ্ছে ইলাহ থেকে। কোথায় থেকে? ইলাহ থেকে। তো বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যেতে চায়, অন্তর যার দিকে ঝুঁকে যায়, তাকে বলে ইলাহ। আপনি বিশ্বাস করেন, বাংলাদেশের একটা মানুষ বিশ্বাস করে আল্লাহ রিজিক দাতা, আল্লাহ লালন পালন কর্তা, আল্লাহ সব কিছু, সন্তান হয় না, ডাক্তারের কাছে গেছে, কলকাতা গেছে, বেঙ্গালোর গেছে, চেন্নাই গেছে, যখন কোথাও সন্তান পায়নি তখন চলে গেছে আজমিরে অথবা শাহজালালের কবরে, আছে না নাই? তাহলে সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে কিন্তু ইলাহ বিশ্বাস করে না, ইলাহ কেটে গেছে। বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু করতে পারেন, কিন্তু যখন অসুস্থ হয়েছে তখন তাবিজের কাছে গেছে, তাবিজ নিতে গেছে, সে আল্লাহকে রব হিসেবে বিশ্বাস করে ঠিকই, ইলাহ হিসেবে বিশ্বাস করে না। কালেমার ইলাহ কেটে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। এই জন্য আল্লাহ বলছে অধিকাংশ মানুষ আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। ইলাহ হওয়ার একটা হক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলাহ, তার কিছু অধিকার আছে, তার কিছু হক আছে। এই অধিকার এবং হকের জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ, চুল পরিমাণ যদি আপনি অন্য কাউকে দিয়ে দেন, আল্লাহকে দেওয়ার পাশাপাশি যদি অন্য কাউকে দিয়ে দেন, তাহলে আপনি মুশরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ, আল্লাহু ইলাহ। এটা আরবিতে শুদ্ধ বাক্য, সঠিক বাক্য যে আল্লাহ ইলাহ, ছোট বাক্য। তারপর আল্লাহ বলেনি, আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাক্যকে বড় করে দিয়েছেন। কেন? দুনিয়ার মানুষ আমি আল্লাহ, আমি ব্যতীত ইলাহ হওয়ার যে হক রয়েছে, যে অধিকার রয়েছে, এই হক এবং অধিকার তোমরা যদি অন্য কাউকে বিন্দুমাত্র দিয়ে থাকো, সরিষার দানা পরিমাণ দিয়ে থাকো, চুল পরিমাণ দিয়ে থাকো, তাহলে আগে ওই বাতিল ভ্রান্ত ইলাহগুলোকে লাথি মেরে ভেঙে দাও। আগে লা ইলাহ, কোন ইলাহের অস্তিত্ব চলবে না, ইল্লাল্লাহ, ইলাহ হওয়ার যে হক রয়েছে, অধিকার রয়েছে, তা শুধুই শুধু একমাত্র অনলি ওয়ান কে পাওয়ার অধিকার রাখে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জায়গাতে শিরক, শিরকের ইংরেজি কি? শিরকের ইংরেজি শেয়ার, ভাগ করা, বন্টন করা, শরিকানা। আপনি যখনই আল্লাহর ইলাহ হওয়ার হক অন্য কারো সাথে শেয়ার করবেন, অন্য কারো সাথে ভাগ করবেন, অন্য কারো সাথে শরিকানায় নিয়ে যাবেন, তখনই আপনি শিরক, মুশরিক করলেন, শিরক করলেন, মুশরিক হয়ে গেলেন, এটাই, আর কিছু নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে, অনুবাদ করেন দেখি শিরক কি? হ্যাঁ, মহা অত্যাচার, জুলমুন আযীম, মহা অত্যাচার। আল্লাহ বলেননি যে মহা গুনাহ, আল্লাহ কি বলেছেন? মহা অত্যাচার। কেমনে অত্যাচার?
আপনি সালাত পড়েন না, নিজের উপর অত্যাচার করেন, আপনি জেনা করেন, নিজের উপর অত্যাচার করেন, আপনি সুদ খান, নিজের উপর অত্যাচার করেন, কিন্তু যখন আপনি শিরক করেন তখন কার উপর অত্যাচার করেন? আল্লাহ সুবহানাহু তাআলার উপর অত্যাচার করেন। কিভাবে? যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে খেতে দেয়, পড়তে দেয়, থাকতে দেয়, যার খেয়ে, যার পরে, যার জমিনে চলে, যার রিজিক ভক্ষণ করে, যার হায়াত, আপনার হায়াত মৃত্যুর মালিক যিনি, আপনার হাত পা সারা শরীরের মালিক যিনি, সবকিছুই যার দান, সেই আল্লাহ সুবহানাহু তাআলার ইলাহ হওয়ার হক নিয়ে একজন নগণ্য সৃষ্টিজীব হয়ে, দুর্বল সৃষ্টিজীব হয়ে আপনি ছিনিমিনি খেলেন, এর চেয়ে বড় অত্যাচার কি হতে পারে? হতে পারে না, অসম্ভব। আল্লাহ সুবহানাহু তাআলার হক নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে তাহলে এর চেয়ে বড় অত্যাচার হতে পারে না। আশা করি যে আমি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসেবে বিশ্বাস করা এবং আল্লাহকে ইলাহ হিসেবে বিশ্বাস করা এই দুটার মধ্যে পার্থক্য বুঝাতে পেরেছি। যদি না পারি সেটা আমার ব্যর্থতা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে তুমি নিজের উপর অত্যাচার করো, ক্ষমা করতে রাজি আছি, কিন্তু আমার উপর অত্যাচার করলে ক্ষমা হবে না, করব না। ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইশরিকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইশা। আল্লাহ সুবহানাহু তাআলা সব গুনাহ ক্ষমা করতে রাজি আছেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে রাজি নাই। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় অংশ, সুন্নাত। আমি এবং আপনি সুন্নাত মানতে বাধ্য, হাদিস মানতে বাধ্য। কেন? আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন মতো, নিজের মর্জি মতো, নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে ওহী করা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি নিজের মন মতো বলতেন তাহলে আপনি তাকে মানতে বাধ্য ছিলেন না, কিন্তু যখন তিনি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে বলতেছেন তখন আপনি তাকে মানতে বাধ্য। সূরা হাক্কার 44-46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন থুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে ইসলামী শরীয়তে মিথ্যা কিছু বানিয়ে বলে তাহলে আমি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ধরে নেব, ওয়ালা কাতানা মিনহুল ওয়াতিন, এবং তার শাহ রগ কেটে দেব, আল্লাহর হুমকি। তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে তার নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেননি। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আমি মানতে বাধ্য, এ মর্মে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, আপনার প্রতিপালকের কসম করে বলছি, তথা আল্লাহ নিজের কসম নিজের শপথ করে বলতেছেন যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারে না, যতক্ষণ না আপনি কোনো ফয়সালা দেন, আপনি কোনো সিদ্ধান্ত দেন, এবং সেই সিদ্ধান্ত এবং ফয়সালাকে কোনো প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়াই, কোনো প্রকার চুঁচেরা এঁউ করা ছাড়াই, বিনা বাক্য ব্যয়ে যতক্ষণ না ওই সিদ্ধান্ত মেনে নেয় ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি মুমিন হতে পারে না। আল্লাহ সুবহানাহু তাআলার ঘোষণা। সাহাবীরা ঠিক এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় অধিষ্ঠিত হলেন, ক্ষমতায় আসলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে নির্দেশ জারি করলেন সেই নির্দেশ কি ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে ওসামা বিন যায়েদের নেতৃত্বে একদল সেনাবাহিনীকে রোমের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। যখন আল্লাহ রাসূল মারা যান তখন পথের মধ্যে থেকে ওসামা বিন যায়েদের নেতৃত্বাধীন ওই সেনাবাহিনী ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতা নিয়ে সবার আগে নির্দেশ জারি করেন, ওসামা বিন যায়েদ, আল্লাহ রাসূল তোমাকে যেখানে যেতে বলেছিল তুমি সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাও, সেখানে চলে যাও। তখন উপস্থিত সাহাবীরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে মিলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, বলেন কি করেছেন কি আপনি? আজ সারা আরব বিশ্বে ফিতনা মাথা চাড়া দিয়ে উঠেছে, কেউ যাকাত কে অস্বীকার করে বসেছে, কেউ মুসাইলামাতুল কাযাব আসওয়াদুল উনাইসির দলে চলে গেছে, আর ইহুদি খ্রিস্টান মুশরিক কাফেররা চক্রান্ত করছে যে এখন মুমিনদের
মনোবল ভেঙে গেছে, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাদের নবী মারা গেছে, এই দুর্বল মনোবল অবস্থায় মদিনায় আক্রমণ করে চিরদিনের জন্য ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা রচনা করতেছে। এই রকম ভয়াবহ কঠিন মুহূর্তে যেখানে মদিনাকে হেফাজত করা বেশি জরুরি, যেখানে মদিনাকে রক্ষা করা বেশি জরুরি, সেখানে আপনি মদিনাকে অরক্ষিত করে মদিনার সেনাবাহিনীকে কিভাবে বাহিরে পাঠিয়ে দেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর শুনে রাখো, সাহাবীরা শুনে রাখো, ওয়ালা ওয়ান্না তায়রা তাখতিফুনা, যদি ইগুল শকুন আমাকে ঠুকরে ঠুকরে খায়, ওয়ালা ওয়ান্না সেবা হাওলাল মদিনা, যদি হিংস্র প্রাণীরা মদিনার চারিদিক থেকে ঘিরে ধরে, ওয়ালা ওয়ান্নাল কেলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর শৃগালেরা উম্মাহাতুল মুমিনিন মুমিনদের মা আল্লাহর রাসূলের স্ত্রী আমার মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাকে টেনে ছেঁচড়ে মদিনার বাইরে নিয়ে যায়, তবু আমি আবু বকর মা রাদাতুজাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে আল্লাহ রাসূল অনুসরণ করতেন। তার একটাই কাজ ছিল, আল্লাহ রাসূল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছেন সেখান থেকে এক চুল যেন এইদিক ওদিক না হয়, এটা ছিল তার প্রধান কাজ। এই জন্য যখন মানুষ যাকাত দিতে অস্বীকার করলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ লা তুকাতিলান্নাহুম, আল্লাহর কসম যারা যাকাত দিবে না, যারা যাকাত দিতে অস্বীকার করতেছে, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাইফা তুকাতিলুনাহুম, কিভাবে আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ চালাবেন অথচ তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাদের বিরুদ্ধে আপনি কেমনে যুদ্ধ চালাবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর শুনে রাখো, ওয়ালাউ মানাউনি ক্বালানি ওয়াদ্দুনাহু ইলা রাসূলিল্লাহ, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব, যারা যাকাত দিবে কিন্তু আল্লাহ রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে তার দড়িও দিত, আর আমার যুগে উট গরু ছাগল দিবে দড়ি দিবে না, যারা যাকাত দিবে কিন্তু যাকাত দিতে এসে ধান গম চাউল খেজুরের সাথে ধান গম চাউলের বস্তা আল্লাহ রাসূলের যুগে দিত, আর আমি আবু বকর আমার নিকটে ধান গম চাউল খেজুরের বস্তা দিবে না, যারা যাকাত দিবে না ওদের সাথে যুদ্ধ তো করবই করব, যারা যাকাত দিবে কিন্তু দড়ি দিবে না রশি দিবে না বস্তা দিবে না, আমি আবু বকর ওই একটা দড়ির জন্য ওই একটা বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, হয় মরব না হয় মারব, তবু আল্লাহ রাসূল ইসলামকে যে অবস্থার উপর রেখে গেছিলেন তার থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক হতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাস্তু তারিকুন শাইআন কানা ইয়ামালু বিহি রাসূলুল্লাহ, আমি আবু বকর আল্লাহর রাসূলের একটা ছোট সুন্নাত একটা ছোট আমলও ছাড়তে চাই না, আল্লাহ রাসূলের একটা ছোট কাজ ছোট সুন্নাত ছোট আমলও ছাড়তে চাই না, কেন জানো? আমি ভয় পাই যদি আমি আল্লাহ রাসূলের একটা ছোট আমলও ছেড়ে দিই, আন আজিজ, আমি পথ ভ্রষ্ট হয়ে যাব, আমি রাস্তা হারিয়ে ফেলব। অন্য সাহাবীরাও এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। একদিন ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আমি কিছু বইয়ে পড়েছি যে বই সমূহতে লেখা আছে যে আন্নাল হায়া আফিহি দাফ, নিশ্চয় লজ্জার মধ্যে কিছুটা দুর্বলতা আছে। তখন ইমরান বিন হুসাইন আবার বললেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, আন্নাল হায়া খায়রুন কুল্লু, নিশ্চয় লজ্জার পুরোটাই কল্যাণ। তখন ওই ছাত্র আবার বলতেছে, আমি কিছু বইয়ে পড়েছি যেখানে লেখা আছে যে লজ্জার মধ্যে দুর্বলতা আছে। এবার রাবি বলতেছে যে ইমরান বিন হুসাইনের ইহমাররাত আইনাহু, চক্ষু লাল হয়ে গেছে। ইমরান বিন হুসাইন বলতেছেন, ও হাদিসুকুম আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, আর তুমি কোন বইয়ের কথা বলো? জেনে রাখো, যখন বলে দেব কাল রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, তখন তারপরে সেখানে আর দ্বিতীয় কোনো ব্যক্তির কথা চলবে না। তুমি মানতে পারলে মানো, না মানতে পারলে না মানো, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে, দাড়ি রাখো, তুমি দাড়ি রাখতে পারলে রাখো, না রাখতে পারলে না রাখো, কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের করতে পারবে না। যে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, খ্যাত খ্যাত লাগে, এই রকম যদি আওয়াজ বের করো তাহলে তুমি কাফের হয়ে যেতে পারো, তোমার কাফন দাফন জানাজা মুসলমানদের গোরস্থানে নাও হতে পারে। হাদিস পেশ করার পর, আল্লাহ রাসূলের কথা পেশ করার পর, মানো আর না মানো, মানতে পারো আর না পারো,
কিন্তু আওয়াজ করতে পারবে না, সাউন্ড বের করতে পারবে না, অন্য কারো কথা পেশ করতে পারবে না। সাহাবীরা এইভাবে হাদিস মানতেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি একদিন বসে আছেন, ইবনু আখিন লাহু তার ভাতিজা তার পাশে বসে আছে, তার ভাতিজা পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারতেছে, পাখি নিক্ষেপ করতেছে, পাখিকে মারতেছে। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে, আল্লাহ রাসূল এইভাবে কঙ্কর দিয়ে পাখি মারতে নিষেধ করেছে, ফাইন্নাহু তাকসিরু সিন্না ওয়া তাফকাউল আইনা, পাখি শিকার করতে চাও তীর দিয়ে শিকার করো, পাখি শিকার করতে চাও গুলি করে শিকার করো, কিন্তু এইভাবে পাথর দিয়ে কঙ্কর দিয়ে পাখি মারলে কি হয়, পাখির চক্ষু নষ্ট হয়ে যায়, পাখির পা ভেঙে যায়, আল্লাহ রাসূল নিষেধ করেছে করিও না। তারপরও তার ভাতিজা করতে থাকলো। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বলতেছে, উহাদ্দিতুকুম আন রাসূলিল্লাহ, আমি আল্লাহ রাসূলের পক্ষ থেকে তোমাকে হাদিস শোনাচ্ছি, আল্লাহ রাসূল নিষেধ করেছে তারপরও তুমি করতেছো, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সাথে কোনোদিন কথা বলবো না। এইভাবে আব্দুল্লাহ বিন মুগাফফাল তার সাথে ব্যবহার করলেন। একই ব্যবহার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের সাথে করেছেন, তার ছেলের নাম বেলাল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শুনালেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন, لا تمنعوا ما الله, তোমরা আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। আব্দুল্লাহ বিন ওমরের এই হাদিস বলার পরে এই হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবেন, আল্লাহ কিন্তু বলেনি যে তোমরা মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না, আল্লাহ বলেছে আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। কেন? যেন কোনো হুজুর, কোনো পীর, কোনো দরবেশ দাবি না করতে পারে যে মহিলারা আমার বান্দী, আরে মহিলারা আল্লাহর বান্দী, আল্লাহর বান্দীরা আল্লাহর ঘরে যাবে, তুমি বাধা দেওয়ার কে? যদি তোমার বান্দী হতো তোমার ঘরে যেত, বাধা দিতে পারতে? আল্লাহর বান্দী আল্লাহর ঘরে যাবে, তুমি বাধা দেওয়ার কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বললেন, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। এবার রাবি বলতেছে যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগান্বিত হলেন, তাকে এত বকা ঝকা করলেন যেমনটা আগে কোনোদিন দেখা যায়নি। এবং আরেক রেওয়ায়েতে আছে যে তিনি মরা পর্যন্ত তার ছেলের সাথে আর কোনোদিন কথা বলেননি। এইভাবে সাহাবীরা হাদিসের উপর আমল করতেন। একদিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরা করতেছেন, ওমরা করতে গিয়ে তাওয়াফ চলতেছে, তাওয়াফের মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কাবার সব দিকে হাত দিয়ে স্পর্শ করতেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস বলতেছেন যে মুআবিয়া, আমি আল্লাহর রাসূলের সাথে ওমরা করেছি, আমি আল্লাহর রাসূলের সাথে হজ করেছি, আল্লাহর রাসূলকে শুধু হাজরে আসওয়াদ রুকনে ইমানিতে হাত লাগাতে দেখেছি, লিমা তাসতালিমু হাদাইনি রুকনাইন, আপনি কেন ওই বাকি দুটো কোণাতেও হাত লাগাচ্ছেন? তখন মুআবিয়া বলতেছে, আব্দুল্লাহ বিন আব্বাস, লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর, কাবা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্র ময় রহমতময় ঘর, এই ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে, কোনো অংশ কি বাদ দেওয়া যেতে পারে, সব জায়গাতেই আমি হাত লাগাবো। তখন আব্দুল্লাহ বিন আব্বাস সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বোত্তম আদর্শ, তিনি যদি শুধু দুই জায়গাতেই হাত লাগিয়ে থাকেন তাহলে দুই জায়গাতেই হাত লাগাতে হবে, এর বেশি নয়। একদিন ইমাম মালিকের দরবারে একজন ব্যক্তি এসে বলতেছে, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম দারিল হিজরা, তার দরবারে এসে একজন লোক বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, আমি আল্লাহর রাসূলের কবর থেকে ইহরাম বাঁধতে চাই, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, যেমন ঢাকার মুসল্লিরা শাহজালাল বিমানবন্দর থেকে ইহরাম বাঁধে, এখান থেকেই তালবিয়া পড়তে শুরু করে, আমি আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই, আপনি কি বলছেন? ইমাম মালিক বলছেন, লা তাফআল, করিও না, আমি ভয় পাই, জাং তাকাফিল ফিতনা, যদি তুমি যদি আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধো তাহলে তুমি ফিতনার মধ্যে পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, যেমন আমাদের দেশের মানুষেরা বলে, আইয়ু ফিতনাতিন হাদিহি, আপনি কিসের ফিতনার কথা বলেন, কিসের ফিতনার কথা আপনি বলেন, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, মদিনাবাসীদের জন্য ইহরামের জায়গা হচ্ছে মদিনা থেকে 15-20 কিলোমিটার দক্ষিণে মক্কার দিকে যেতে যুলহুলাইফা নামক একটা জায়গা আছে, ওটা হচ্ছে মদিনাবাসীর ইহরামের জায়গা, আমি তো যুলহুলাইফা পার হয়ে যাইনি, যদি পার হয়ে যেতাম তাহলে ফিতনার কথা ছিল, আমি তো যুলহুলাইফার 10-15 কিলোমিটার আগে আল্লাহর রাসূলের মসজিদ থেকে আল্লাহর রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতেছি, এটা আবার কিসের ফিতনা? তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযমু মিন হাদিহি, এ আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে? সাবাকতা ইলা ফাযিলাতিন কাসার আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এমন কাজ করতে চাচ্ছ, এমন ফজিলতের পিছনে ছুটতে চাচ্ছ, যেই কাজ, যেই ফজিলতের পিছনে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, সবচেয়ে পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এর চেয়ে বড় ফিতনা আর হতে পারে না। এটা ইমাম মালিক বললেন, কেন? যদি তুমি করতে চাও তাহলে তুমি আল্লাহর রাসূলকে দুইভাবে অপমান করবে, এক,
হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহ রাসূলের চাইতে তুমি বেশি পরহেজগার, দুই হয় তুমি বলতে চাচ্ছ আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, তাকে বলে যাওয়া দরকার ছিল যে মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে হবে, তিনি সেটা না করে যুলহুলাইফা থেকে করে গেছেন, তিনি তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, এই দুটার কোনো একটা তুমি বলতে চাচ্ছ, নাউজুবিল্লাহ, এই দুটাই হচ্ছে আল্লাহ রাসূলকে অপমান করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ওইভাবেই মানতে বাধ্য যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেছে। আমাদের যুগের মানুষ উসওয়া হাসানা, আদর্শ কাকে বলে বুঝে না, মডেল কাকে বলে বুঝে না। ওই যে যুবকটা মাথার চুল কেটেছে, শার্ট প্যান্ট পরেছে, ওই যে মেয়েটা পাখি ড্রেস পরেছে, তাকে জিজ্ঞেস করেন পাখির ড্রেস পরার জন্য ওই নায়কের অনুসরণের জন্য কয় কোটি টাকা পুরস্কার, কয় লাখ টাকা পুরস্কার তাকে দেওয়া আছে, কোনো পুরস্কার নাই, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে নাকি, কোনো বৈজ্ঞানিক উপকারিতা নাই, তবুও কেন ওই নায়কের মতো চুল কাটে, নায়িকার মতো পোশাক পরে, কোনো কারণ নাই, একটাই কারণ, সে ওই নায়ক নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, সে যা করবে নিজের অজান্তে পাগলের মতো তাই করবে, তার অনুসরণ করবে, এর নাম মডেল হিসেবে গ্রহণ করা। সাহাবীরা এর চাইতেও বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করেছিলেন, আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাইনামা ইউসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহ রাসূল আমাদেরকে সালাত আদায় করাচ্ছিলেন, আমরা হঠাৎ দেখলাম আল্লাহ রাসূল খালাআনা আলাইহি, তার দুই পায়ের জুতা খুলে ফেলে দিয়েছেন, ওয়াদাআহুমা আন ইয়াসারিহি, এবং দুই পায়ের জুতা তার বাম পাশে রেখে দিয়েছেন। আমরা যারা উপস্থিত মুসল্লি ছিলাম সবাই দুই পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম। সালাত শেষে আল্লাহর রাসূল বলতেছেন যে মা হামালাকুম আন তাখলাউনি আলাকুম, এই সাহাবীরা কি আশ্চর্য কাহিনী, তোমাদের পা থেকে কেন তোমরা জুতা খুলে ফেলেছো। তখন সাহাবীরা বলল, আল্লাহর রাসূল, জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটাও আমরা জানি না, কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমরা জানি না, একটুকু কারণ আমাদের জন্য যথেষ্ট জুতা খুলে ফেলার জন্য যে আমরা আপনাকে দেখেছি আপনি জুতা খুলে ফেলেছেন। এই ছিল সাহাবীদের ইমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুলেছেন তো তাকে দেখে সাহাবী জুতা খুলে ফেলেছেন, এই ছিল তাদের ইমান। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করতেন। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা নেও এবং যা থেকে বাধা দেয় তা থেকে বিরত রাখো। এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস বলে আলোচনার শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাওরাত খুলে পড়তেছেন আল্লাহর রাসূলের সামনে, তো আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, তাগাইয়ারা লাউনু ওয়াজহি রাসূলিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাননি, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে বলতেছেন, ওমর তুমি কি দেখো না আল্লাহর রাসূলের চেহারা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওবিল ইসলামি দীনাও ওবি মুহাম্মাদ নাবিয়াও, আল্লাহ রাসূল আমি আপনাকে নবী হিসেবে মানি, আল্লাহ কি রব হিসেবে মানি, ইসলাম কি দিন হিসেবে মানি, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ কানা মুসা হাইয়ান, ওমর তুমি আজকে যে তাওরাত পড়তেছো, এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, কালিমুল্লাহ, আল্লাহ যার সাথে কথা বলেছেন, শ্রেষ্ঠ নবীদের একজন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আজকে জীবিত থাকতেন আর যদি তিনি জান্নাতে যেতে চাইতেন, জাহান্নাম থেকে বাঁচতে চাইতেন, তাহলে আমার অনুসরণ করা ছাড়া তিনি জান্নাতে যেতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যদি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে না পারেন, আমি এবং আপনি আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া জান্নাতে যেতে পারবো না। আলোচনার শেষে দুটো জিনিস শিখে যান, একটা হালাল হারাম আর একটা সুন্নাত বেদাত, এই দুটো জিনিস যদি শিখে যেতে পারেন ভবিষ্যতে আর সমস্যা হবে না। দুনিয়ার সাথে সংশ্লিষ্ট যা কিছু ব্যবসা বাণিজ্য, কোর্ট কাচারি, বিজনেস, ব্যাংক ব্যালেন্স, বিবাহ শাদী, জীবন যাপন, সব কিছুর সাথে সংশ্লিষ্ট হুকুমের নাম কি? হালাল হারাম। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সিগারেট খাওয়া সুন্নাত না বেদাত, এটা কি চলবে? এটা কি প্রশ্ন হলো? হলো না। কি বলতে হবে? সিগারেট খাওয়া হালাল না হারাম? তো দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে হালাল অথবা হারাম, আর ইবাদতের সাথে সম্পৃক্ত বিষয়ের নাম সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলোর সাথে সম্পৃক্ত বিষয়ের নাম কি? সুন্নাত অথবা বেদাত। হালাল হারামের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে, আল্লাহর রাসূল তার হাদিসে যা যা হারাম করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই কি? হালাল।
আল্লাহ রাসুলের যুগে কেক ছিল? আল্লাহ রাসুলের যুগে বার্গার পিৎজা এগুলো খাবার ছিল? ছিল না। কিন্তু আল্লাহ রাসুল বলে গেছেন কি, কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ আর প্রত্যেক মদই হারাম। তার মানে কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে, যে খাবারগুলোর মধ্যে মাদকতা থাকবে না, যত নতুন খাবারই হোক সেই খাবার কি হালাল। তো হালাল হারাম দুনিয়ার ক্ষেত্রে বিধান হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন এবং হাদিসে যা নিষেধ করে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা হালাল। আর সুন্নাত বেদাতের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আল্লাহ তার কোরআনে আল্লাহর রাসূল তার হাদিসে যা বলে গেছেন তার বাইরে একটা চুলও যদি কেউ বেশি করে, একটা চুল, একটা সরিষার দানাও যদি কেউ বেশি করে, তাহলে একটা চুলের নাম কি বেদাত, ওই একটা সরিষার দানার নাম হচ্ছে বেদাত। দলিল দিয়ে করতে হবে। এই যে শবে বরাত আসতেছে, শবে মেরাজ চলে গেল, তারা বলে নিষেধ কোথায় আছে দেখাও। আরে পাগল, নিষেধের প্রয়োজন নাই। একটা সরিষাও যদি কেউ ইবাদত করতে চায়, একটা চুলও যদি কেউ ইবাদত করতে চায়, দলিল দিয়ে করতে হবে। দলিল নাই বেদাত, আর বেদাত করলে আল্লাহর রাসূলকে অপমান করা হয়। আল্লাহর রাসূল কিয়ামতের মাঠে তাকে অপমান করবেন, যখন হাউজে কাউসারে আসবে তখন বলবেন সুহকান 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 লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছ তারা দূর হও। এইভাবে তাদেরকে অপমান করবেন। সম্মানিত উপস্থিতি, আমি যারা প্রোগ্রামের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাবো এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য। আলোচনার শেষে আপনাদের নিকটে অনুরোধ জানাবো যে আমরা হাদিস মানতে বাধ্য। আমি যে হাদিসগুলো বলতেছিলাম, যে আয়াতগুলো বলতেছিলাম, এর চাইতেও বিস্তৃত আকারে যারা হাদিস অস্বীকার করে তাদের যুক্তির জবাব দিয়ে সকল কোরআন এবং আয়াতের হাদিস দিয়ে আমরা হাদিস মানতে বাধ্য নামে একটি বই আছে আমার লেখা, সেই বইটি নিয়ে যেতে পারেন। এবং মিন্নাতুল বারী সহিহ বুখারী